উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে সকালে কাউখালী শহরে নেতাকর্মী সমর্থক নিয়ে এলাকার ভোটারদের সাথে মতবিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার পল্টন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন বলেন, আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দলের সমর্থন আশা করছি। আমি বিগত দিনে উপজেলার সকল মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাউখালী জনমানুষের উন্নয়নে অবদান রাখতে চাই। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।